ছেলে মানেই স্বার্থপর, ছেলে মানেই বেঈমান, ছেলে মানেই প্রতারক, ছেলে মানেই নিষ্ঠুর পাষাণ, ছেলে মানেই বেয়াদব। হ্যাঁ, আসলে ছেলে মানেই স্বার্থপর, কারণ নিজের ফ্যামিলির স্বার্থের জন্য অনেক সময় নিজের স্বপ্নটাকেও বিসর্জন দিতে হয়, তাই ছেলে মানেই স্বার্থপর। হ্যাঁ, ছেলে মানেই বেঈমান, কারণ ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সময় প্রিয় মানুষটিকে দেওয়া কথাটাও ভঙ্গ করতে হয়, তাই ছেলে মানেই বেঈমান। হ্যাঁ, ছেলে মানেই প্রতারক, কারণ ভিতরটা হচ্ছে ক্ষয়, তবুও নিজেকে সুখী প্রমাণ করতে সবার সামনে ভালো থাকার অভিনয় করে চলতে হয়, তাই হয়তো ছেলে মানেই প্রতারক। হ্যাঁ, আসলে ছেলে মানেই মিথ্যাবাদী, কারণ খারাপ থাকলেও তাকে মুচকি হেসে বলতে হয় এই তো ভালো আছি। হ্যাঁ, ছেলে মানেই পাষাণ, নিষ্ঠুর আর নির্দয়, কেননা হাজার কষ্ট বুকে থাকলেও সেটা প্রকাশ করার নেই কোনো কারণ, যেহেতু তাদের কান্না করাটাই বারণ, তাই হয়তো ছেলে মানেই খারাপ নিষ্ঠুর। আসলেই ছেলে মানে বেয়াদব, কারণ নিজের ফ্যামিলির আত্মসম্মানের প্রশ্নটা যখন সামনে এসে দাঁড়ায়, তখন সবচাইতে শান্ত ভদ্র ছেলেটাও পৃথিবীর সবচাইতে বেয়াদব হতে বাধ্য হয়, তাই ছেলে মানেই খারাপ। ছেলে শব্দটাই এমন, যাদের ওপরটা পরিপাটি কিন্তু ভেতরটা হচ্ছে পোড়ামাটি। আসলে ছেলেদের জীবন এমনই হয়, হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে সবার সাথে হাসি মুখে চলতে হয় আর বলতে হয় এই তো বেশ ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।